শুক্রবার সকালে মোহাম্মদপুর টাউন হলের মাছ বাজার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের মাছের বাজার তো অনেক চড়া পঞ্চাশ থেকে একশো টাকা বেশি যে কোনো মাছ তবে বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম কেজিতে ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকায় ওনারা বলতেছে বেশি দামে কিনছে বেশি দামে বিক্রি করতেছে আমরা বেরিয়েছি বিভাগ আমরা ব্যাপারীরা ফোন দিলে সবাই দাম বেশি নিলে নেন না নিলেবুন রায়কে আলু পেঁয়াজের ভরা মৌসুমেও কমছে না দাম গত বছর এই সময়ে ত্রিশ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন এক কেজি আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজিতে কিনতে হচ্ছে দেশি পেঁয়াজ ভারতীয় পেঁয়াজের দামও চড়া বাজার দর তুঙ্গে হ্যাঁ একটু সহনীয় পর্যায়ে থাকলে মানুষের জীবন সুন্দর হয় আলটিমেটলি তো সাধারণ ইয়া যারা আছে ক্রেতা আছে তাদের উপরেই যায় বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা সরবরাহ পর্যাপ্ত তারপরও বেশ কিছু সবজির দাম বাড়তি এ তালিকায় আছে পেঁপে বেগুন কলা পটল চিচিঙ্গা ঝিঙ্গা আর করলা তীব্র গরমের প্রভাব পড়েছে লেবুর দামেও মান ও সাইজ ভেদে প্রতিহালী লেবু বিক্রি হচ্ছে ত্রিশ থেকে ষাট টাকায় রঞ্জর তুলনায় প্রতিটা জিনিসের দামি কিছু কিছু বাড়তি যেটুক নিয়েই বাজার করতে আসি ওটা দিয়ে হয় না এদিকে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণের সপ্তাহ পার হলেও এখনও বাজার চলছে আগের বোতলেই আর মিলগুলো সরবরাহ না করায় মিলছে না এক দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা